একই গ্রাউন্ড, একই টিম, একই সময়, কিন্তু সিনারিওটা ভিন্ন। যখন অনুশীলনের শুরুতে আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে ফুটবল নিয়ে ফুরফুরে মেজাজে চট্টগ্রামের দেশীয় ক্রিকেটাররা, তখন পাশের উইকেটেই একাকি নীরবে নিজেকে সংশোধনের চেষ্টা আইরিশ রিক্রুট ক্যাম্পারের। একই পথে হেঁটেছেন ওমানের বোলার বিলাল খানও, একাই তিনিও বোলিং অনুশীলন করেছে ভিন্ন আরেক উইকেটে। কিন্তু বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে নিজেকে শুধরানোর এমন চেষ্টার খোঁজ পাওয়া খুবই দুর্লভ। বিপিএলে নিজের শেষ ম্যাচে বল ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ক্যাম্পার। সেই ট্র্যাকে নিজেকে ধরে রাখতে মিরপুরে এদিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলনও করেছেন আইরিশ অলরাউন্ডার। ওভারসিজ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছে দেশীয় ব্যাটাররাও, তাদের ভুলগুলো হয়তো শুধরানোর টোটকাও দিয়েছেন কোচ তুষার ইমরান। রংপুরের বিপক্ষে ম্যাচে আগের ভুলগুলো শুধরে মাঠে নামতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, তো এই ম্যাচটা নিয়ে আমাদের পরিকল্পনা, এই ম্যাচটাতে কীভাবে ভালো খেলা যায়, কীভাবে লাস্ট ম্যাচের থেকে আরও কীভাবে বেটার করা যায়, লাস্ট ম্যাচে কিছু যেগুলো ভুল ছিল এই ম্যাচে চেষ্টা করবো ওইগুলো না করার। আমরা চ্যাম্পিয়ন হইতে হবে, এইবারই চ্যাম্পিয়ন হইতে হবে, এটার জন্য আমরা প্রেশার নিতে চাচ্ছি না। আমরা ম্যাচ বাই ম্যাচও চিন্তা করতেছি, যদি আমরা টপ টুয়ে থাকতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো সুযোগ আছে। এদিকে নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন করেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স, তবে দলের অনুশীলনে ছিলেন না রাইডার্স সুপারস্টার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতির দিনে প্রথম দিনের মতো রংপুরের অনুশীলনে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এদিন বোলিং ও ব্যাটিং অনুশীলন করেছেন সাবেক টাইগার টেস্ট অধিনায়ক। লঙ্গার ফরম্যাটে সুনাম ছড়ানো সৌরভ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটও নতুন প্রত্যাবর্তনের গল্প লিখতে চাইবে। নেটের আগ্রাসী ব্যাটিং অনুশীলনে তার কিছুটা আজ পাওয়া গেছে। বিপিএলে দল না পেলেও নিয়মিত অনুশীলনে থাকায় অস্বস্তিতে নেই তিনি। বিপিএলের মাঝপথে দল পাওয়ার সুযোগটা কাজে লাগাতে চান মুমিনুল। অন্যান্য উইকেটের চেয়ে উইকেট প্র্যাকটিস সেশনটা খুব ভালো রংপুরে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হয় খুব বেশি সমস্যা হবে, যে টিমে গেলে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, আর রংপুরে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।